দশম শ্রেণীর শিক্ষার্থীরা ভালো আছো সবাই? আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিল তৈরির আগে কি করা হয়? রেওয়ামিল তৈরির আগে খতিয়ান করা হয়। খতিয়ানের কিছু উদ্বৃত্ত স্লাইডে দেখতে পাচ্ছ, ওই উদ্বৃত্তগুলোর মধ্যে রেওয়ামিলে কি আসে? যেগুলো উদ্বৃত্তগুলোর মধ্যে যেগুলো সম্পদ, এগুলো আসে রেওয়ামিলের ডেবিটে। সম্পদের মধ্যে নগদ তহবিল, ব্যাংক জমা, যন্ত্রপাতি, কলকব্জা, আসবাবপত্র, দালান কোঠা আছে না? হ্যাঁ, এগুলো সম্পদের মধ্যে ডেবিটে আসে। আর সম্পদ ছাড়া আর কি আসে ডেবিটে? ব্যয়গুলো ডেবিটে আসে। সম্পদ ছাড়া ব্যয়গুলো ডেবিটে আসে। ব্যয়ের মধ্যে বেতন, ভাড়া, মজুরি, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, অবশ্যই অনাদায়ী পাওনা, এরকম থাকতে পারে না? এরকম সব কিছু রেওয়ামিলের কোথায় আসে? এগুলো রেওয়ামিলের ডেবিটে আসে। এগুলো রেওয়ামিলের ডেবিটে লিখতে হবে। তাহলে ডেবিটে যদি সম্পদ এবং ব্যয় আসে, তাহলে ক্রেডিটে কি আসবে? আয় দায় আর মালিকানা সত্ত্ব রেওয়ামিলের আসবে, ক্রেডিটে আসবে। আসার পর যদি দুই দিক সমান হয়ে যায় তাহলে ভালো কথা, যদি দুই দিক সমান না হয় তাহলে অনিশ্চিত হিসাব নিয়ে এসে দুই দিক অবশ্যই সমান করে দেখাতে হয়। যদি সমান না হয় তাহলে ক্লিয়ার। এখন আমরা স্লাইডে ফিরে যাই। তাহলে এখানে দেখো, একজনের 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের বিভিন্ন উদ্বৃত্ত দেওয়া আছে না? মূলধন, যেমন মূলধন বাইরে থেকে নিয়ে আসা টাকা, এই টাকা মূলত আবার ফেরত দিতে হবে। তাহলে এটা মালিকানা সত্ত্ব বা দায় হিসাবে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। উত্তোলন মূলধনের অপোজিট, তাহলে কোন দিকে যাবে? ডেবিট দিকে। প্রাপ্য বিল মানে যার টাকা আদায় হবে, প্রাপ্য বিল টাকা সম্পদে যাবে ডেবিটের কারণে। সম্পদ যায় ডেবিটে, এই জন্য প্রাপ্য বিল ডেবিটে। প্রদেয় বিল যা পরিশোধ করতে হবে যাবে ক্রেডিটে। সাধারণ সঞ্চিতি 5,000, এটা বিশেষ উদ্দেশ্য নিয়ে একটা তহবিল গঠন করা আছে। তোমরা ক্লাসের ছাত্ররা মিলে যদি একটা তহবিল গঠন করো, যে তোমরা লাস্ট ক্লাসের দিন একটা প্রোগ্রাম করবা, তাহলে এই টাকা যার কাছ থাকবে তার কি সম্পদ হবে না দায় হবে? দায়। এই টাকা যার কাছ থাকবে তার হচ্ছে দায়, এই জন্য ক্রেডিটে যাবে। নগদ তহবিল, নগদ তহবিলের ব্যাপারটা হচ্ছে যখন নগদ তহবিল কয়েকটি ডেটের থাকবে তখন নগদ তহবিল বছরের শেষ দিনেরটা ডেবিটে বসবে। এখানে নগদ তহবিল 1/1/17 দিয়ে যেটা আছে এটা কোথায় বসবে? রেওয়ামিলে বসবে। তাহলে নগদ তহবিল 1/1/17 এটা কোথাও বসবে? এখানে 1/1/17 তারিখেরটা রেওয়ামিলে আসে না, আসবে কোনটা? যেটা 31/12 তারিখে যেটা আসে সেটা আসবে। এরপরে মজুদ পণ্য 1/1/17 45,000 বলা আছে,
প্রারম্ভিক মজুত পণ্য এটা ব্যয় এই জন্য ডেবিটে আসবে 45,000। অনাদায়ী পাওনা এটা ব্যয় এই জন্য ডেবিটে আসবে 5,000। অনাদায়ী পাওনার অপোজিট হচ্ছে 3,000, তাহলে কোথায় যাবে? নগদ তহবিল 1,717 আছে, এটা কি কোথায় আসবে? এটা আসবে না, কারণ নগদ তহবিল শুধুমাত্র শেষ দিনেরটা। 31-12 তারিখের যে নগদ তহবিল আছে না, ওই টাকা শুধু বসে সম্পদের দিকে। তারপরে দেখতে পাচ্ছ দালান কোঠা, দালান কোঠা কোথায় আসবে? 45,000 সম্পদে আসবে দালান কোঠা। 45,000 যেটা আছে এটা সম্পদে আসবে। দেনাদার, যাদের কাছ থেকে ভবিষ্যতে টাকা পাওয়া যাবে, এটা সম্পদ, ঠিক আছে? এই জন্য কোথায় আসবে? ডেবিটে আসবে। পাওনাদার, এটা দায়, 25,000, এটা কোথায় আসবে? ক্রেডিট আসবে। বেতন 9 মাস, এটা ব্যয় ডেবিটে। খেয়াল রাখতে হবে যে 9 মাসের যে ব্যাপার আছে রামিল তৈরির সময়, 9 মাস, 6 মাস, 10 মাস কোনো কাজে লাগে না, কিন্তু এটা যদি আর্থিক বিবরণী হতো তাহলে এই 9 মাস মানে বকেয়া 3 মাস বিবেচনা করতে হতো। এটা তো আর্থিক বিবরণী না, এই জন্য এটা বেতন ডেবিটে 9 মাস 5,000 আছে, ডেবিটেই বসে যাবে। শিক্ষানবী ইসলামী অগ্রিম 3,000 টাকা অগ্রিম পাওয়া গেছে, এটা দায়, ক্রেডিটে যাবে। ব্যাংক জমাতৃক্ত এটাও দায়, ব্যাংক থেকে অতিরিক্ত যে টাকা ঋণ স্বরূপ নেওয়া হয়েছে এটা দায়, এই জন্য ক্রেডিটে যাবে। নগদ তহবিল 31-12-17 আসছে, এটা কোথায় আসবে? এটা সম্পদে আসবে। 31-12, তারপর বিমা 90% আছে, 90%, 50% যাই থাক, এটা কোনো কাজ হবে না রেওয়াবিল তৈরির সময়। ডাইরেক্ট কোথায় বসবে? ডেবিটে। তারপর মজুদ পণ্য 31-12-17 আছে, বছরের শেষের যে মজুদ পণ্য এটা ক্রয়েরই একটা অংশ, তাহলে ক্রয় যেহেতু ডেবিটে বসে লিখে দিছ, তাহলে এটা কি আবার লেখা যাবে? আবার লেখা যাবে না, এই জন্য এই মজুদ পণ্য, মজুদ পণ্যের ক্ষেত্রে আসে শুধু কোনটা? হ্যাঁ, শেষ দিনেরটা। আর মজুদ পণ্য আছে আবার 1,717, এটাও আসবে না। এখন আমি যা আলোচনা করলাম এগুলো থেকে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলো বলো। এখানে যতটুকু পেমেন্ট আছে ততটুকুই রেওয়াবিলের ডেবিটে বসবে, বাকি 10%-এর কোনো কাজ হবে না। কিন্তু আর্থিক বিবরণী হলে আবার ওখানে 10% বকেয়া স্বরূপ বিবেচনা করতে হবে। তুমি কিছু বলতে যাচ্ছ? যেটা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ে তাদেরকে একটা সেলামি দেওয়া হয়, প্রতিষ্ঠান সেলামি, এরকম সেলামি অগ্রিম নিচ্ছে, অগ্রিম নিলে এটা দায়, দায়ের হওয়ার কারণে কোন দিকে বসবে? ক্রেডিটে বসবে। বলো, বেতন যে বাকি 3 মাস আছে এটা রেওয়ামিল হওয়ার কারণে আর কোনো কিছু হবে না। যদি আর্থিক বিবরণী হতো তখন 3 মাসেরটা বকেয়া স্বরূপ ধরতে হতো। বিমা ব্যয় যেহেতু ডেবিটে, এরপর অনাদায়ী পাওনা মানে দেনাদারের মধ্যে থেকে যে টাকা আদায় হচ্ছে না
সেটা অনাদায়ী পাও না, এটা ব্যয়ের কারণে ডেবিটে, আর অনাদায়ী পাও না সঞ্চিতি মানে তুমি ধরতেছো যে এই টাকা আদায়ের ব্যাপারে সন্দেহ আছে। এটা একটা তহবিলের মতো, নগদ তহবিল ছাড়া যে কোনো তহবিলই দায় এই জন্য ক্রেডিটে বসবে। নগদ তহবিল শুধু বসবে শেষ দিনেরটা, যেদিন রাবিল তৈরি করা হবে ওই দিনের যদি থাকে তাহলে ওটা বসবে নগদ তহবিল। আর মজুদ পণ্যের ক্ষেত্রে শুধু প্রথম দিনেরটা বসবে। ওটা বসবে না, শুধু নগদ তহবিল বসবে শেষ দিনে যত টাকার আছে ঠিক তত টাকারই বসবে, আর অন্য কোনোটাই বসবে না। আর কারো কোনো কিছু জানার নাই? তাহলে আমরা এখন দেখব যে এখান থেকে কি কি জানতে চাওয়া হচ্ছে। এখানে বলছে যে যেগুলো রাউলে যে উদ্বৃত্তগুলি অন্তর্ভুক্ত হবে না, রাউলে যে উদ্বৃত্তগুলি অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নিম্নরূপ বলা আছে না, তার পরিমাণ নিম্নরূপ। এর মধ্যে নগদ তহবিলের টাকা 1/17 এটা অন্তর্ভুক্ত হবে না, নগদ তহবিল 1/17 অন্তর্ভুক্ত হবে না। মজুদ পণ্য আছে 31/12/17 এটা অন্তর্ভুক্ত হবে না, আবার মজুদ পণ্য আছে 1/17 এটা অন্তর্ভুক্ত হবে না। এখান থেকে কিছু জানার আছে কারো? এরপরে তারপরে দেখো কি চাচ্ছে। তারপরে চাচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় মানে যেগুলো সাধারণ খরচ, সাধারণ খরচ বা ব্যয় যেগুলো সেগুলো মুনাফা জাতীয় ব্যয়, সাধারণ খরচ যেগুলো আছে অনাদায়ী পাওনা, যে টাকা আদায় হবে না এটা খরচ, বেতন 9 মাসের দেওয়া হয়েছে এটা খরচ, বিমা 90% দেওয়া হয়েছে এটা খরচ, তারপর মজুদ পণ্য 1/17 তারিখে যে টাকা আছে এটা খরচ। এখান থেকে কোনো কোশ্চেন থাকলে বলো। এখানে বলছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, তাই না? এরপরে গতে চাচ্ছে চলতি সম্পদ নির্ণয় করো। গয়ে বলা আছে চলতি সম্পদ নির্ণয় করো। এখানে প্রাপ্যবিলের টাকা 30,000, চলতি সম্পদের মধ্যে যেগুলো খুব দ্রুত আদায় হবে সেগুলো বসে চলতি সম্পদের মধ্যে। প্রাপ্যবিলের একটা মেয়াদ থাকে 2 মাস 3 মাস 6 মাস, তার মধ্যেই আদায় হয়, এটা প্রাপ্যবিলের টাকা বসবে। দেনাদারে 30,000 আসছে, যে টাকা আদায় হবে এটা ডেবিটে বসবে। নগদ তহবিল 31/12/17 আসছে, এটা নগদ তহবিল আকারে আছে, এটা ডেবিটে বসবে। মজুদ পণ্য 31/12/17 আছে, 35,000 এটাও ডেবিটে বসবে। এভাবে চলতি সম্পদের পরিমাণ হয়ে যাচ্ছে কত? 1,05,000। এখানে রেওয়ামিল চাওয়া হয়নি। এখানে প্রথম অংশে চেয়েছিল যেগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না সেগুলো কি কি, দ্বিতীয় অংশে চেয়েছে কি মুনাফা জাতীয় ব্যয়, তৃতীয় অংশে চলতি সম্পদ নির্ণয় করো, তাই নির্ণয় করবা। তাহলে এই পর্যন্ত যেহেতু আমরা পুরোটা দেখলাম, এখান থেকে রেওয়ামিল সবসময় যে চাইবে তা তো না, তাই না? রেওয়ামিল সবসময় চাইবে এরকম না, যা চাইবে তার উত্তর করবা। তাহলে যা যা আলোচনা হলো এখান থেকে কারো কিছু জানার থাকলে বলো। আচ্ছা স্যার, স্যার এই যে মজুদ পণ্য 31/12, এটা কি স্যার মানে চলতি সম্পদে কেন আসে স্যার?
কারণ এটা খুব দ্রুত বিক্রি করে কিছু টাকা পেয়ে যেতে পারো। তোমার তুমি কলম ব্যবসায়ী, তোমার কাছে 1000 পিস কলম আছে। তুমি 1000 পিস না হোক, তোমার 200 পিস খুব তাড়াতাড়ি বিক্রি হতে পারে। বিক্রি করে তুমি তখন সেখান থেকে টাকা পেয়ে যেতে পারো। আর কারো কিছু জানার আছে? বলো। সাধারণ সঞ্চিতি ক্রেডিটে যায় রে অমিলের। সুদের হার যখন বলবে প্রশ্নে যে সুদের হার নির্ণয় করো, তখন নির্ণয় করবা। কিন্তু যদি 9 মাস 6 মাস এরকমভাবে উল্লেখ থাকে, তখন তোমার গ্রামীণ তৈরির ক্ষেত্রে নতুন কোনো ক্যালকুলেশন দরকার নাই। হ্যাঁ, তারপর যান স্ট্যান্ড আপ যান। তাহলে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, এখন আমাদের পরীক্ষা আসতেছে, নির্বাচনী পরীক্ষা, খুব তাড়াতাড়ি। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তা সেখান থেকে তোমার কোনো কিছু জানার আছে বিশেষ ধরনের? বলো। বলো, ওকে বলতে দাও। এটা কি তোমার প্রশ্ন বলতে হবে, তাই না? তোমাকে উত্তর করা লাগবে, তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। বলো। এখন হ্যাঁ বলো, তুমি কিছু বলতে যাচ্ছ, বলো। হ্যাঁ, এখানে উল্লেখ আছে রামিল তৈরির প্রশ্নে 1117 এটা উল্লেখ আছে। এখানে আমি এতক্ষণ ধরে বললাম যে বছরের নগদ তহবিল আসে বছরের শেষ দিনেরটা, বছরের শেষ দিনের যে টাকা তাই রামিলের ডেবিটে আসে। এটা কি বছরের শেষ দিনের? তাহলে এটা আসবে না, গ্রামীণ তৈরির ক্ষেত্রেই এটা আসবে না। আর কি জানার আছে তোমার? এখন তাহলে আমি একটু প্রশ্ন করি তোমাকে, সেখানে তুমি বলো। আমাদের একই উদ্দীপক দিয়ে মালিকানা শব্দ নির্ণয় করতে বললো, সেক্ষেত্রে স্লাইডে যা দেখতে পাচ্ছ এখান থেকে কোনটা কোথায় দিবা? মূলধন মালিকানা সত্য নির্ণয়ে প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। তারপর বলতে থাকো এক এক করে। তারপরে স্লাইডে দেখতে পাচ্ছ উত্তোলন, উত্তোলন এটা মাইনাস হবে। তারপর তারপর আছে প্রাপ্য বিল, একই প্রশ্ন দিয়ে প্রাপ্য বিল দেওয়া আছে, সম্পদের মালিকানার সত্ত্বের যে ইকুয়েশন সেখানে সম্পদের কোনো ব্যাপারই নাই। মালিকানার সত্ত্বের ইকুয়েশন ছিল সি প্লাস আর, সি মানে মূলধন, প্লাস আর মানে রেভিনিউ বা আয়, মাইনাস ব্যয়, মাইনাস উত্তোলন। এর ভিতরে কি সম্পদের কোনো ব্যাপার আছে? প্রশ্নে নেট লাভ ক্ষতি যদি থাকে, তখন মালিকানা সূত্র নির্ণয়ে নেট লাভ থাকলে প্লাস হবে, নেট ক্ষতি থাকলে মাইনাস হবে। তাহলে তুমি যেটা বললা প্রাপ্য বিল, এটা হয়নি তোমার। প্রদেয় বিল, প্রদেয় বিলের ব্যাপার প্রদবিল অর্থ দায়, এটা মালিকানা সত্য
বা স্বত্বাধিকার নির্ণয়ে কি হবে? তদবিল দায় যেহেতু একটু আগে যে আমি মালিকানা সত্ত্বের ইকুয়েশন বললাম, এর ভিতরে দায়ের কোনো ব্যাপার নাই, এই জন্য আসবে না। ক্লিয়ার? এরপরে আছে সাধারণ সঞ্চিতি, এটা মালিকানা সত্ত্ব নির্ণয় কি হবে? এটা মালিকেরই একটা তহবিল, এটা মালিকেরই একটা তহবিল, মূলধনের মতোই এটা যোগ হবে। তারপরে নগদ তহবিল 1,17 যেটা আসছে, এটা কি হতে পারে? 1,17 তারিখের যে নগদ তহবিল আসছে, এটা কি হবে? না, এখানে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার নির্ণয়ে কোনো সম্পদই আসে না। এখানে এখানে সম্পদ রেওয়ামিলের ভিতরে আসবে 31/12 তারিখেরটা, আর নগদ তহবিল 1,17 যেটা আছে, এটা শুরুতে নগদ তহবিল ছিল, কিন্তু আমাদের মালিকানা সত্ত্বের যে ইকুয়েশন সেখানে সম্পদ বলে কোনো কিছু আছে, তাহলে আসবে না। তাহলে এইভাবেই এইভাবেই নানান বিষয়ে তোমাদের যেটা আলোচনা হলো, যেটা আলোচনা হয়েছে, ঠিক এটা থেকেই যে তোমার এইভাবেই যে আসবে পরীক্ষা তা তো না, মালিকানা সত্ত্ব নির্ণয়ের ক্ষেত্রে কি হবে এগুলো শিখে নিতে হবে। এখান থেকে বলা হতে পারে যে স্থায়ী সম্পদ নির্ণয় করো, যদি স্থায়ী সম্পদ নির্ণয় করতে বলে, স্থায়ী সম্পদ নির্ণয় কোথায় আসবে? স্থায়ী সম্পদ নির্ণয়ে স্থায়ী সম্পদ লিখবা, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমাদের একই ধরনের প্রবলেমের উপর আলোচনা চলতে থাকবে। আর কোনো প্রশ্ন আছে কারো? তাহলে সবাইকে ধন্যবাদ।